আপনার নাম কি? দিলীপ পাল। দিলীপ পাল। আগে আগে কি এইগুলাই বানাইতেন না অন্য কিছু বানাইতেন? এটা বানাইতেন মানে কত বছর ধরে শুধু এটা বানান? দইয়ের মালসাই বানান দইয়ের মালসা একটা কত করে বিক্রি করেন? একটা বানাইতে যে পরিশ্রম হয় পরিশ্রমের সাথে আর খরচ হয় কি আপনার? আপনার পরিশ্রম ছাড়া আর কোনো খরচ আছে না? আপনার এই মাটি কি কিনতে হয়? মাটি কিনেন, মাটি কিনেন আর কি কিনেন? একটা মালসা বানাইতে আপনার মাটি লাগছে, আর এর সাথে আর কি লাগছে? মাটির মধ্যে কি মেশানো আছে? খড়ি। আচ্ছা, ফায়ারিং করতে হয়, লাকড়ি দিয়ে মাটিটাকে ফায়ারিং করতে হয়েছে না? এই ছেড়ে বানানোর পরে, বানানোর পরে এটা লাকড়ি দিয়ে ফায়ারিং করবেন, পোড়াইতে হবে আর কি। পোড়ানোর পরে আগে তো শুকাইলেন, শুকানোর পরে ট্যানিং করবে, এত কিছু এত কিছু করে 10 টাকায় বিক্রি করলে পোষায়? তা আপনার এটা করে মোটামুটি কিরকম থাকে মাসে? চলে কোনো মতে, তাই? তা আপনারা যদি সবাই মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে না, আমরা আরেকটু বেশি দামে বিক্রি করব, সবাই মিলে সেটা করা যাবে না যে আমরা একটা আরেকটু বেশি দামে বিক্রি করব? আমি একটু ভালো করলাম, আমি 2 টাকা বেশি পাবো, আরেকজনে করবো একটু কমে দিবে, কমে দিবে। আপনি 5 টাকায় পান, আমাকে আপনার কাছ থেকে 6 টাকা নেবেন না? আপনার এখানে পাল আছেন কতজন? মানে সবার মধ্যে ইয়ে নাই, মিল নাই? আপনাদের ক্রেতা কারা? দোকানদার, মিষ্টির দোকানদার? এই মালসাটা মিষ্টির দোকানদাররা কিনে যায় ঢাকায় স্থানীয়? ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ,